Dzień dobry. আজকের পোলিশ ক্লাসে আপনাদের সকলকে যারা ক্লাসে বসে আছেন এবং অনলাইনে দেশ বিদেশে বসে ক্লাস করছেন সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বুধবাণী 2। এই বুধবাণী বিল্ডিং, এই বিল্ডিং এর পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এখানে কিছু এই বিল্ডিং কনস্ট্রাকশন এগুলো রিলেটেড আজকে আমরা এই দ্বিতীয় পর্বে আমরা কিছু শব্দ শিখব। এটার আরো দুটো তিনটে পর্ব আছে, ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে শিখব। আজকে এখানে হয়তো 15-20টা শিখব, আপনারা এটা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। চলুন আমরা শুরু করি আজকের বুধবাণী। এখন আজকে আমরা ফার্স্ট ওয়ার্ডটা কি পেলাম, এখানে এখানে কি আছে, এখানে আছে ফারবা। ফারবা, ফারবা কি? রং। ফারবা হলো পেইন্ট, রং। ফারবা হলো পেইন্ট, রং। ওকে, তাহলে ঠিক আছে, বুঝা গেল তাহলে যে ফারবা, একদম ইংলিশে যা দেওয়া আছে সেরকমই উচ্চারণটা ফার বা, এফ এ আর বি, একদম নর্মাল ফারবা। ঠিক আছে, ফারবা হলো তাহলে কি? ফারবা হলো পেইন্ট, রং। ওকে, এখন কি ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, যে ওয়ার্ডটা এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো উচ্চারণটা হলো ফুন্দামেন্তে। ফুন্দামেন্তে ফাউন্ডেশন, আমরা একটা বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন দিই, আমরা সে বিল্ডিংটার যে ফাউন্ডেশন দেবো সেটা হলো ফুন্দামেন্তে। তাহলে ফুন্দামেন্তেটা কি? ফাউন্ডেশন, ফুন্দামেন্তে, 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 ফাউন্ডেশন। ঠিক আছে, ফুন্দামেন্তে। হ্যাঁ, বিল্ডিংয়ের ফাউন্ডেশনের ব্যাপারে আমরা কথা বলি, তো সেখানে যদি কেউ ফাউন্ডেশনের কথা বলে তাহলে সেটা আমরা পুলিশ ভাষায় কী বলবো? ফুন্দামেন্তে, ফুন্দামেন্তে। চলুন আমরা পরের ওয়ার্ডটাতে আমরা চলে যাই। এখানে কি আছে? এখানে আছে ইঞ্জিনিয়ার। একটা বিল্ডিং এর সঙ্গে একজন ইঞ্জিনিয়ার অবশ্যই জড়িত, তো সেই ইঞ্জিনিয়ারকে আমরা বাংলায়ও ইঞ্জিনিয়ার বলি, ইংলিশেও ইঞ্জিনিয়ার বলি। এখন দেখি পুলিশে ওরা বলে ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হলো কি? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ইঞ্জিনিয়ার, একটা বিল্ডিংয়ের সঙ্গে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার জড়িত, রাইট? তো চলেন আমরা পরের শব্দটা দেখি। দেখেন এখানে একটা পেশা, কি পেশা? কাজ। এই প্রফেশনটার নাম কি? এই পেশার দেখি এখানে ওয়ার্ডটা কি আছে, দেখেন গ্লাজুরনিক, গ্লাজুরনিক। ওকে, গ্লাজুরনিক, গ্লাজুরনিক, গ্লাজুরনিক কি? টাইলার, টাইলার হলো গ্লাজুরনিক। উচ্চারণটা কি? গ্লাজুরনিক, গ্লাজুরনিক, টাইলার। ঠিক আছে, গ্লাজুরনিক, টাইলার। পরের শব্দটাতে আমরা যাই, পরের শব্দটাতে কি আছে? কামিয়ে নিয়াজ, কামিয়ে নিয়াজ। এই প্রফেশনটার নাম কি? মেসন, কে? রাজমিস্ত্রি। হ্যাঁ, মেসন, কামিয়ে নিয়াজ। এটাকে কি বলে? কামিয়ে নিয়াজ, কামিয়ে নিয়াজ, কামিয়ে নিয়াজ হলো কি? মেসন, কামিয়ে নিয়াজ। ঠিক আছে, মেসন। তাহলে আমরা কি করলাম এখানে? কামিয়ে নিয়াজ। ওকে, তাহলে কামিয়ে নিয়াজকে আমরা কি পেলাম? মেসন, রাজমিস্ত্রি, কামিয়ে নিয়াজ। একজন মেসনকে পোলিশ ভাষায় কি বলে? কামিয়ে নিয়াজ, কামিয়ে নিয়াজ। ওকে, চলুন পরের। এখন কাজের সময় অবশ্যই একটা অত্যাবশ্যকীয় জিনিস, সেটা কি? হেলমেট। হেলমেটকে আমরা বাংলায় হেলমেট বলি, ইংলিশেও হেলমেট বলে। হ্যাঁ, কিন্তু পোলিশ ভাষায় কি বলে? কাস্ক। কি বলে পোলিশ ভাষায়? কাস্ক, কাস্ক হলো হেলমেট, কাস্ক।
কাস্ক, উচ্চারণটা কি? কাস্ক, ভেরি সিম্পল। হ্যাঁ, কাস্ক, হেলমেট, কাস্ক। এবার আমরা কি পেয়েছি? বিল্ডিং মানেই বিল্ডিং এর সাথে কনস্ট্রাকশন জড়িত। কনস্ট্রাকশনটা কি বলে? দেখেন উচ্চারণটা, কনস্ট্রাকশন করাটাকে কি বলা হয়? কনস্ট্রুভাটস। ওকে, কনস্ট্রুভাটস, এটা একটা ভার্ব। হ্যাঁ, কনস্ট্রাকশন করা, কি কনস্ট্রাকশন হলো নাউন, একটা নাম যে কনস্ট্রাকশন, কিন্তু কনস্ট্রাকশন করা এটা হলো কি? কনস্ট্রুভাস, কনস্ট্রুভাস মানে কনস্ট্রাকশন করা, কনস্ট্রুভাস। ঠিক আছে, কনস্ট্রুভাস, কনস্ট্রুভাস, কনস্ট্রুভাস। এবার দেখেন এবার কি আছে, ট্রেঞ্চ খনন করতে হয়, যেমন হলো যে পরীক্ষা আর কি, মানে গর্ত করে ফেলতে হয় যেটা, সেটা আসলে পরীক্ষা, ট্রেঞ্চ। হ্যাঁ, লম্বা নালার মতো এগুলোকে বা বড় গর্ত, এগুলোকে কী বলা হয়? ট্রেঞ্চ। তো এগুলোর জন্য কি, এক একটা বিম দেওয়ার জন্য এগুলোর জন্য একটা করে খনন করতে হয়। তো এগুলোকে কী বলে? টু ডিগ এ ট্রেঞ্চ, এই গর্ত পরীক্ষা খনন করার কি বলা হয় পোলিশ ভাষায়? কোপাচ র, কোপাচ র, কোপাচ, কোপাচ র, মানে বিমের জন্য যে গর্ত পরীক্ষাকরণ করতে হয় সেগুলোকে কি বলা হয় তাহলে? কোপাচ র, কোপাচ র, টু ডিগ এ ট্রেঞ্চ, ওকে, পরীক্ষা খনন করা, কোপাচ র। এবার কি হচ্ছে, যারা খনন করে তাদেরকে কি বলে? ডিগার, যারা খনন করে আর কি। হ্যাঁ, ডিগার, যারা খনন করি, খননকারীদেরকে কি বলা হয়? খননকারীদেরকে কি বলা হয়? কপার কা, কপার কা। তাহলে কি পেলাম আমরা? কপার কা, কপার কা, কপার কা হলো খননকারী। হ্যাঁ, কপার কা, খননকারী, কপার কা, খননকারী। ওকে, এবার আমরা কি পেলাম? যে রং করে এই পেশাকে কি বলে? পেইন্টার। হ্যাঁ, যারা পেইন্টার তাদেরকে কি বলে? পেইন্টার, পেইন্টারদেরকে কি বলে? ম্যালাজ, ম্যালাজ, ওকে, উচ্চারণটা কি? ম্যালাজ, এম এ এল এ আর জেড, ম্যালাজ, ম্যালাজ, ওকে, ম্যালাজ, উচ্চারণটা হলো ম্যালাজ, পেইন্টার, ম্যালাজ, পেইন্টার। হ্যাঁ, ম্যালাজ। ওকে, পরের শব্দটা কোনো কিছু মাপ করা, দেখা যাচ্ছে এখানে কি দেখা যাচ্ছে? টু মেজার, মাপ করা, কোনো কিছুকে মাপ করা, এটাকে কি বলা হয়? মিয়ের জেটস, মিয়ের জেটস, মিয়ের জেটস, মিয়ের জেটস। তাহলে মিয়ের জেটস হলো কি? মাপ করা, টু মেজার সামথিং, মিয়ের জেটস, মিয়ের জেটস, মিয়ের জেটস, মাপ করা, কোনো কিছু মাপ করা, এটাকে কি বলা হয়? মিয়ের জেটস, মিয়ের জেটস, কোনো কিছু মাপ করা, মেজার্স, টু মেজার, কোনো কিছু মাপা, এটাকে কী বলা হয়? মেজার্স, কোনো কিছু পরিমাপ করা। ঠিক আছে, এবার আমরা পেয়েছি টু অ্যাসেম্বলি, সংযোজন করা। সংযোজন করা, এটাকে কীভাবে বলবে পোলিশ ভাষায়? সংযোজন করা, এটাও ভার্ব, ক্রিয়া, মন্তভাস। হ্যাঁ, মন্তভাস, তাহলে উচ্চারণটা কুইকলি করলে কী হবে? মন্তভাস, মন্তভাস, মন্তভাস। হ্যাঁ, মন্তভাস, মন্তভাস, অ্যাসেম্বল করা, এটাকে কী বলা হয়? মন্তভাস, মন্তভাস, উচ্চারণটা কি? মন্তভাস, মন্তভাস, মন্তভাস। ওকে, ক্লিয়ার? চলেন পরের শব্দটাতে যাই। এটাতে কী আছে? ওয়াল, দেওয়াল। হ্যাঁ, দেওয়াল উঠালেন আপনারা কনস্ট্রাকশন করে বিল্ডিংয়ের। হ্যাঁ, দেওয়াল, তো দেওয়ালটাকে কী বলা হয়? মুর, এমইউআর, খুবই সিম্পল, মুর, ইংলিশে এমইউআর, মুর, মুর, মুর হলো কি? দেওয়াল, মুর। তাহলে মুরটা কি? দেওয়াল, মুর। ওকে, দেখেন কনস্ট্রাকশন বিল্ডিং এগুলোর সঙ্গে আরেকটা যন্ত্র আসলে বা কাজ, যন্ত্র দ্বারা যে কাজটা করা হয় সেটা একটা কাজ রিলেটেড, সেটা কি? হ্যাঁ, করাত কাটা। হ্যাঁ, করাত দিয়ে কাটা, টু স সামথিং, মানে হয়তো রড কাটতে হতে পারে বা কোনো কাঠ কাটতে হতে পারে,
কোনো জিনিস কাটতে হতে পারে, সেটা হলো করাত দিয়ে কাটতে হয়। কি? টু স, টু স, এটা এই ভার্বটার পোলিশ হলো পিও ভাঁজ। ওকে, পিও ভাঁজ, পিও ভাঁজ হলো কি? করাত কাটা, করাত দিয়ে কোনো কিছু কাটা, কাটাকে কী বলা হলো? করাত কাটাকে পিও ভাঁজ। ওকে, তো চলুন আমরা একদম প্রথম থেকে চলে যাই, যে আমাদের একদম প্রথমে আমরা কি শিখেছি। প্রথমে আমরা শিখেছিলাম ফারবা, ওকে, ফারবার পরে আমরা শিখেছিলাম ফুন্দামেন্টে, ফাউন্ডেশন, তারপরে শিখেছিলাম এনজিনিয়ার, এনজিনিয়ার, ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমাদের ইংলিশে হলো ইঞ্জিনিয়ার, বাংলায় ইঞ্জিনিয়ার, আর ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হলো পোলিশ। ওকে, এবার হলো গ্লাজুরনিক, হ্যাঁ, টাইলার, যারা টাইলিং করে তাদেরকে কী বলে? টাইলার, সে টাইলারদেরকে কী বলা হয়? গ্লাজুরনিক। ওকে, গ্লাজুরনিক। ওকে, তারপরে কী আছে? কামিয়েনিয়ার্স, কামিয়েনিয়ার্স, কামিয়েনিয়ার্স কি? মেসন, রাজমিস্ত্রি। তারপরে শিখেছিলাম আমরা কাস্ক, হেলমেট, হ্যাঁ, হেলমেট, কাস্ক, হেলমেট। তারপরে আমরা শিখেছিলাম ভার্ব কনস্ট্রাকশন করা, কনস্ট্রুভাস, কনস্ট্রুভাস, কনস্ট্রুভাস। তারপরে আমরা শিখেছিলাম কুপাস র, কুপাস র, টু ডিগ আ ট্রেঞ্চ, পরীক্ষা খনন করা, গর্ত, পরীক্ষা, কোপাচ র, কোপাচ র। তারপরে শিখেছি আমরা কপারকা, হ্যাঁ, যারা খনন করে তাদের কী বলা হয়? কপারকা, কা, কপারকা, খননকারী। হ্যাঁ, মালাশ, মালাশ কি? পেন্টার, মালাশ কি? পেন্টার, মালাশ, পেন্টার। ওকে, মালাজ হলো তাহলে কি? পেন্টার। তারপরে আছে কি? মেজেস, মেজেস, কোনো কিছু পরিমাপ করা, এটাকে কী বলা হয়? মেজেস। ওকে, তারপরে ছিল মন্তভাস, কোনো কিছু সংযোজন করা, এটাকে কী বলা হয়? মন্তভাস। ওকে, তারপরে ছিল মুর, এমইউআর, মুর, ওয়াল, দেওয়াল, হ্যাঁ, মুর শব্দটা কি? মুর, মুর মানে হলো পোলিশ ভাষায় দেওয়াল। ওকে, পরের শব্দটা হলো পিও ভাঁজ, পিও ভাঁজ, কোনো কিছু করাত কাটা, করাত দিয়ে কাটা, এটাকে কী বলা হয়? পিও ভাঁজ, পিও ভাঁজ। ওকে, তাহলে আজকে আমরা অনেকগুলো শব্দ শিখলাম, মোটামুটি 15টা শব্দ আমরা শিখেছি। তো এগুলো আমরা কি করব, বেশি বেশি আমরা প্র্যাকটিস করব শব্দগুলো মনে রাখার, যত বেশি আমরা পড়ব তত বেশি মনে থাকবে, আমরা সব বেশি বেশি প্র্যাকটিস করব। এবং যে কোনো সোর্স থেকেই আমরা পাই না কেন, আমরা এই ভাষাতে গান, কবিতা, নাটক বা কোনো কথোপকথন যাই কিছু পাই না কেন, আমরা জাস্ট শুনতে থাকবো, তাহলে আমরা যে আমাদের কানটা তো তৈরি না এই ভাষা শুনে বোঝার জন্য, তাহলে এভাবে আস্তে আস্তে শুনে বোঝার যে কানটা সেটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে আপনাদের সবাইকে আমাদের চ্যানেলটাকে সবাইকে এক্সপেক্ট করবো যে আপনারা সবাই সাবস্ক্রাইব করে বা আপনারা সবাইকে এটা শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন। সেই অবধি আপনাদের সবার জন্য পোভেৎজেনিয়া অ্যান্ড দোভেৎজেনিয়া।